আচ্ছা, তো আমরা এই ভিডিওর মাধ্যমে কিংবা এই ক্লাসের মাধ্যমে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে ফন্ট ডায়লগ বক্সের খুঁটিনাটি। ফন্ট ডায়লগ বক্সের খুঁটিনাটি, ফন্ট আমরা উপরের যে কমান্ডগুলো আছে এই কমান্ড নিয়ে আমরা কিন্তু অলরেডি কাজ করছি এবং প্রত্যেকটা কমান্ড নিয়ে আমাদের অভিজ্ঞতা এখন আছে, আছে না? ওকে, তাহলে আমাদের যেহেতু এই কাজগুলো হয়ে গেছে, এবার আমি ফন্ট ডায়লগ বক্স নিয়ে আসবো। তো ফন্ট ডায়লগ বক্স আমরা দুইভাবে আনতে পারি, একটা হচ্ছে এই যে এখান থেকে ফন্ট ডায়লগ বক্সের এখানে ক্লিক করলে ফন্ট ডায়লগ বক্স চলে আসবে। দেখো জাস্ট কি করলাম, এখানে ক্লিক করলেই ফন্ট ডায়লগ বক্স আসলো। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল চাপ দিয়ে ধরে ডি চাপলে কি আসছে, ফন্ট ডায়লগ বক্স আসতেছে। ওকে, তো ফন্ট ডায়লগ বক্স এইটাই হচ্ছে আমাদের ফন্ট ডায়লগ বক্স, কাঙ্ক্ষিত ফন্ট ডায়লগ বক্স। তো এখানে দুইটা ট্যাব আছে, একটা হচ্ছে ফন্ট ট্যাব আর একটা কি অ্যাডভান্স ট্যাব, ঠিক আছে? তো আমরা আজকে আলোচনা করব ফন্ট ট্যাব নিয়ে। তো ফন্ট ট্যাবের আমরা ম্যাক্সিমাম কাজই কিন্তু অলরেডি শিখে ফেলছি, বোঝা গেছে? ফন্ট ট্যাবের ম্যাক্সিমাম কাজই আমরা অলরেডি শিখে ফেলছি, তার ভিতরে ফন্ট চেঞ্জ করা। দেখো ফন্টের প্রত্যেকটা ফন্টের নাম দেওয়া আছে এখানে, ঠিক আছে? ফন্ট চেঞ্জ করা, আমরা ফন্ট চেঞ্জ করছিলাম না এখান থেকে, সেইটা এখান থেকে দেখো চেঞ্জ হচ্ছে। দেখো এখান থেকে প্রত্যেকটা ফন্টের নাম দেয়া আছে, এখানে হয়তো কোন ফন্টটা দেখতে কেমন ওইটা দেয়া নেই, কিন্তু প্রত্যেকটা ফন্টের কি দেয়া আছে, নাম দেয়া আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করব। দেন এখান থেকে আমরা কি করব, ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল কয় ধরনের? চার ধরনের। কয় ধরনের আমরা পড়ি না এর আগে? ফন্ট স্টাইল হচ্ছে কয় ধরনের? চার ধরনের। কি কি ছিল? রেগুলার, ইটালিক, বোল্ড আর কি? বোল্ড ইটালিক। সহজ না এই কাজগুলো? কি আগে আমরা করছি? তো এখান থেকে আমরা বোল্ডটা সিলেক্ট করি, দেখো লেখাটা বোল্ড হয়ে গেল, ঠিক আছে? ওকে, এইবার আসে ফন্ট সাইজ। আমরা ফন্ট সাইজ পরিবর্তন করছিলাম এখান থেকে, কিন্তু ফন্ট সাইজ পরিবর্তন করছিলাম এখান থেকে ইচ্ছা করলে কি করতে পারবো, ফন্ট সাইজ পরিবর্তন করতে পারবো। দেখো বাড়তে সাইজে প্রিভিউতে লক্ষ্য করলে বুঝতে পারবা, বাড়ছে কমছে না? অবশ্যই। তো এইভাবে কি করা যায়, এখান থেকে ফন্ট সাইজ বাড়ানো বা কমানো যায়। এবার আসি ফন্ট কালার। আমরা ফন্ট কালার নিয়ে কাজ করছিলাম না এই জায়গা থেকে, ফন্ট কালার নিয়ে কি কাজ করছিলাম? ওকে, তো ফন্ট কালার দিলে কি হয় দেখো, জাস্ট এখানে অটোমেটিক আছে, আমি এখানে ক্লিক করলে অনেকগুলো কালার চলে আসবে, যে কালারটা আমার পছন্দসই হবে আমি সেই কালারটা জাস্ট সিলেক্ট করব। তাহলে কি ফন্ট কালার হচ্ছে? এবং ফন্ট কালার যদি তুলে দিতে চাই তাহলে এখানে এসে কি করব, অটোমেটিক, বোঝা গেছে? অটোমেটিক। ওকে, তারপরে আসি আন্ডারলাইন। আমরা তো এখান থেকে আন্ডারলাইন দিয়েছিলাম, দিয়েছিলাম তো আমরা এখান থেকে আন্ডারলাইন দিয়েছিলাম। তো আন্ডারলাইন এখানে আছে, আন্ডারলাইন স্টাইল বলে। তো এখানে দেখো বিভিন্ন স্টাইলের আন্ডারলাইন আছে, মাউস ঘুরাইলেই আমরা দেখতে পাবো এখানে বিভিন্ন স্টাইলের আন্ডারলাইন আছে। তো আমরা একটা আন্ডারলাইন দিলাম, চলে আসছে আন্ডারলাইন। এইবার আন্ডারলাইন দেওয়ার পরে যদি আন্ডারলাইন কালার, আমরা এখান থেকে আন্ডারলাইন কালার দিতে পেরেছিলাম না? পেরেছিলাম। তো এখান থেকেও কিন্তু দেওয়া যাবে, তাহলে এখানে এসে আন্ডারলাইন কালার, আমি যে ধরনের কালার দিতে চাই সেই কালারটা জাস্ট সিলেক্ট করব, আন্ডারলাইন কালার হলো। তো এইভাবে, তো এখন যদি আন্ডারলাইন কালার না দিতে চাও এখানে এসে অটোমেটিক, যদি আন্ডারলাইনটাও না দিতে চাও তাহলে এখানে এসে কি নান, কি অপশন নান। আর একটা অপশনটা দেখো এখানে আছে, ওয়ার্ড অনলি। ওয়ার্ড কি? অনলি। আমরা অনেক সময় যখন একটা সেন্টেন্সে, একটা এই সেন্টেন্সে যখন আমরা আন্ডারলাইন দিছি, দেখো কেমন হয়েছে, পুরো সেন্টেন্সে হয়ে যায়নি। কিন্তু আমরা যদি চাই যে আমরা জাস্ট ওয়ার্ডের নিচে, প্রত্যেকটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দেব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফন্ট কমান্ড গ্রুপ থেকে এই যে এখান থেকে এসে আন্ডারলাইনে ওয়ার্ড অনলি দিতে পারি। দেখো ওয়ার্ড অনলি, শুধুমাত্র দেখো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন না, কোথায়, শুধুমাত্র ওয়ার্ডের নিচে আন্ডারলাইন, এটা হচ্ছে ওয়ার্ড অনলি করা। তাহলে এইটা একটা নতুন আমরা আন্ডারলাইনের সিস্টেমটা শিখলাম, কি? ওকে, তাহলে এখান থেকে আমরা যদি আন্ডারলাইন একদমই না দিতে চাই তাহলে কি সিলেক্ট করবো, নান। ওকে, ঠিক আছে। ওকে, এইবার আসি, এবার আসি ইফেক্ট, ফন্ট ইফেক্ট। আমরা ফন্ট ইফেক্টের দুইটা কাজ শিখছিলাম, একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আর একটা সুপার স্ক্রিপ্ট। মানে আমরা যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র শিখছিলাম না, আচ্ছা সাবস্ক্রিপ্টের একটা কাজ দেখাই। সাবস্ক্রিপ্টটা ছিল যেমন H2O,
পানির কি বৈজ্ঞানিক সংকেত, তাই তো? কিন্তু টুটা কোথায় ছিল? টুটার নিচে ছিল না? তাহলে টুটা আমরা নিচে দিব কিভাবে? জাস্ট এখানে সিলেক্ট করে এখান থেকে সাবস্ক্রিপ্ট, এই যে সাবস্ক্রিপ্ট আছে না, এখানে ক্লিক করলে দেখো এবার কিন্তু H2 হয়ে গেছে। বোঝা গেছে? তো যাই হোক, এইটা ছিল হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। তাহলে কিন্তু আমরা এই দেখো এখানে যে ওয়ার্ড ইফেক্ট, ওয়ার্ড ইফেক্টে প্রথমে আসে কি স্ট্রাইক থ্রু। স্ট্রাইক থ্রু দিলে কি হচ্ছিল, লেখা কি হচ্ছিল, কেটে যাচ্ছিল না? ভুলে গেছো নাকি? স্ট্রাইক থ্রু, এই যে লেখার উপর দিয়ে, লাইনের উপর দিয়ে কেটে দেয়া। তো এখানে যদি চেক বক্সে যদি ইয়েস দেই, দেখো কি আসে, কি লেখাটা কেটে গেল না? যদি তুলে দিতে চাই উঠে যাবে। তারপরে আছে কি ডাবল স্ট্রাইক থ্রু, মানে দুইটা দাগ দিয়ে কেটে দেবে। প্রথমটা দেখো একটা দাগ দিয়ে কেটে দিছে, ঠিক আছে? যদি ডাবল স্ট্রাইক থ্রু দিই তাহলে কয়টা দাগ দিয়ে কাটবে? দুইটা। এই যে দুইটা দাগ দিয়ে কাটছে, তাহলে এই কাজগুলো কি কঠিন? খুব কঠিন না। তো আমরা তুলে দিলাম। তারপরে আসে সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। আমরা কিন্তু অলরেডি কাজ শিখছি, সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের কাজ শিখি নাই? সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের কাজ শিখছি। আচ্ছা, এবার আসে স্মল ক্যাপস, অল ক্যাপস এবং হিডেন। এইগুলা এই এখানকে, এখানে যে তিনটা কমান্ড আছে, এই তিনটা কমান্ড আমরা ইনসার্ট মেনু থেকে শিখবো, তাহলে আরও সুন্দর করে শিখতে পারবো, ঠিক আছে? তো আমি এখানে দেখাইলাম না, আমি মানে কয়েকদিন পরে আমরা যখন ইনসার্টের ক্লাস নিয়ে আলোচনা করব, তখন এই স্মল ক্যাপস, অল ক্যাপস, হিডেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এখানে এসে কিন্তু আমরা এই কাজগুলো কিন্তু শিখে গেলাম। তাহলে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি, ফন্ট সাইজ, ফন্ট কালার, ফন্ট আন্ডারলাইন, তারপরে আন্ডারলাইন কালার, তারপরে ইফেক্ট দিতে পারি, দিতে পারি না? ওকে, দিতে পারি, ঠিক আছে? তো এই কাজগুলো করার পরে, ঠিক আছে, দেখা যাচ্ছে তুমি ফন্ট কালার দিলা, সব কিছুই দেওয়ার পরে লাস্টে ওকে করে দিলে কি হবে, তোমার সেই এখান থেকে যে সেটিংসটা করলা লাস্টে ওকে করে দিলে সেই সেটিংস অনুযায়ী এখানে কি হবে, কাজ হবে, ঠিক না? তাহলে কি কাজগুলো কি খুব কঠিন? জাস্ট কি করলাম আমি, যে লাইনের উপরে কিংবা যে টেক্সটের উপরে ইফেক্টগুলো করব সেটা সিলেক্ট করে এখানে ডায়লগ বক্সে ক্লিক করে, এখানে ডায়লগ বক্সও লিখলে আমরা একটা ফন্টে, ধরো এই ফন্টে লিখব, বোল্ড হবে, লেখার সাইজ হবে 18, ফন্ট কালার হবে রেড, তারপরে আন্ডারলাইন হবে মোটাটা, আন্ডারলাইন কালার হবে দেখা যাচ্ছে রেডের নিচে এই কালারটা দেই, পার্পল কালার, ঠিক আছে? দিয়ে এবার যদি আমরা চাই আন্ডারলাইনও দেবো প্লাস একটা স্ট্রাইক থ্রু দেবো, ঠিক আছে? দেখো স্ট্রাইক থ্রু আসছে, এবার যদি ওকে করি দেখো কি হয়। দেখো আমরা যে কাজটা করলাম সেই কাজটাকে এখানে দেখা যায়, বোঝা যায়? তাইলে আমরা এখানে যে কাজগুলো করছি সেই কাজগুলো কিন্তু আবার ভিতরে ফন্ট কমান্ড গ্রুপের ভিতরেও আছে, আছে না? তাহলে কি কোনো সমস্যা হবে? ইনশাল্লাহ আমরা আবার প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে আশা করি সবাই কাজগুলো করতে পারবো, ঠিক আছে? সবাই প্র্যাকটিস করো।